সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল, অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। তো আমাদের কাছে হচ্ছে আমরা গণনা করে কে বেশি ভোট পেয়েছেন তাকে বিজিত ঘোষণা করা। 30-40% এটা আমি বলবো না, আমরা আমাদের দায়িত্ব মোটামুটি ভাবে আমার নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হয়েছে, যেটা আগেই বলেছি পুনর্ব্যক্ত করলাম। বিক্ষিপ্ত দু চারটি ঘটনা ছাড়া যেটা পাচ্ছি 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এর একটি কারণ হতে পারে যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। আর তাছাড়া সকালে বেশ কিছু কিছু জায়গায় বেশ ঝড় বৃষ্টি হয়েছে, এটা একটা কারণ হতে পারে। তো আহতের ঘটনা ঘটেছে কয়েকটি কেন্দ্রে, সীমিত পর্যায়ে কিছু অনিয়ম, আর দুটি কেন্দ্রে ভোট বন্ধ করে স্থগিত করে দেওয়া হয়েছে। আর আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্ক ছিলেন এবং দায়িত্ব পালনে তৎপর ছিলেন এবং তাদের পেশাদারিত্বের সাথে তারা দায়িত্ব পালন করেছেন, এবং সে কারণেও আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালোই ছিল। আমি বলবো না যে কোথাও কোনো ঘটনা ঘটেনি, কিছু কিছু খুবই বিক্ষিপ্ত সীমিত পর্যায়ের ঘটনা ঘটেছে। সেই তথ্যটা যদি আমার থেকে নেন তাহলে টোটাল আমরা আমাদের যে একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ আছে সেখান থেকে 34টি ঘটনা ঘটেছে এবং 34টি ঘটনায় টোটাল আহত হয়েছেন 37 জন। এই সংঘর্ষগুলো হয়েছে প্রার্থীদের যারা ভোট কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের ভেতরে কোনো সংঘর্ষ হয়নি, ভোট কেন্দ্রের বাইরে যে সংঘর্ষটা হয়েছে সেটা প্রার্থীদের যারা সমর্থক এবং কর্মী তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় কিছু কিছু হতাহতের ঘটনা ঘটেছে। হতের ঘটনা ঘটেনি, 25 জন আহত হয়েছে, 25 জন আহত হয়েছেন। আর আমাদের কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে পার্সেন্টাজ আপনাদের জানা উচিত, আমাদের যে ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম যেটাকে মেজরিটেরিয়ান সিস্টেম বলে, এখানে 2% ভোট আর 60% ভোট, ভোট ভোটার বেশি আসলে সেটা অবশ্যই উৎসাহ ব্যঞ্জক, যদি আরও ভালো হতো সেটা ভালো হতো, কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে। কিন্তু আমাদের কাছে হচ্ছে আমরা গণনা করে কে বেশি ভোট পেয়েছেন তাকে বিজিত ঘোষণা করা হয়। নির্বাচনগুলো অনেক উৎসাহনীয় হয়, সেখানে 30-40% যতই কোনো এটা কি স্যার স্বাভাবিক? এটা নিয়ে কোনো মন্তব্য আমি করবো না, এটা এটা বিশ্লেষণ করে কোনো আপনাদেরকে কোনো মতামত ব্যক্ত আমি এই বিষয়ে করবো না, এটা আমার বিষয় নয়। আমার বিষয় হচ্ছে ভোট হয়েছে কিনা, ভোটাররা আসছে কিনা, ওরা ভোট দিতে পেরেছেন কিনা, এটা আমি বলবো না, আমরা আমাদের দায়িত্ব।